নমস্কার, আমি রেশমি বলছি। আজকে আমি আপনাদের চিংড়ি পটল পোস্ত রেসিপি তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমি 2 টেবিল চামচ সর্ষের তেল কড়াই গরম করে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলে ধোঁয়া বেরোতে শুরু করলে ফ্লেমকে সিম করে দিলাম। দিয়ে এখানটায় আমি 300 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এগুলোকে ভেজে নেব। আমি একসাথেই সব চিংড়ি মাছগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ অন্যান্য মাছের মতো চিংড়ি মাছ খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই। এমনিতেই সব মাছ একটু নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের উপরেই আমি আরও 6 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু মিডিয়াম ফ্লেম করে গরম করে নিই। তেল গরম হয়ে গেলে ফ্লেম আমি সিম করে দিচ্ছি। 1/4 চা চামচ কালো জিরে আর 1টা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নে মশলা ভাজা হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের 5টা পটলকে অল্প অল্প খোসা রেখে লম্বালম্বি 1-1টা পটল 4 ভাগ করে কেটে নিয়েছি। এগুলো এবার দিয়ে দিচ্ছি। প্রথমে পটলগুলো খুব ভালো করে ফ্লেম কমিয়ে ভালো করে ভেজে নেব, ভাজতে ভাজতেই যাতে পটল সেদ্ধ হয়ে যায়। পটল ভাজার সময় আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এই চিনি দেওয়া পটল যতক্ষণ না পটলগুলো সব না হয় আমি ভেজে যাব। এই প্রথমেই চিনি দেওয়ার কারণ পটলে যে রঙটা সুন্দর একটা রং থাকে ওপরে সবুজ রং, সেটা যাতে বজায় থাকে তার জন্যই আমি চিনি দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা পরেও দিতে পারেন। একটু সময় নিয়ে পটলগুলো ভাজতে হবে। 1 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নিয়ে আমি নাড়াচাড়া করে দেব। 5 মিনিট ধরে ভাজার পর পটলগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। একটা আমি দেখিয়ে দিই, দেখা যাচ্ছে ঠিক ঠিক হয়েছে, ভাজাও হয়েছে সেদ্ধও হয়েছে। এরপর আমি এবার 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পোস্ত বাটা, 3টে চেরা কাঁচা লঙ্কা, পোস্ত বাটার বাটিতে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। একই সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
অনেকটা সময় নিয়ে এবার এই সিমেই ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট মতো ভালো করে প্রথমে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে এরকম, এই এখন দেখা যাচ্ছে তেল ছেড়ে আসছে, এই সময় আমি 1/2 কাপ মতো গরম জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, ফ্লেম থাকবে সিমে। ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার। উপরে তেলও ভেসে উঠেছে। আমার আজকের রেসিপি চিংড়ি পটল পোস্ত একদম তৈরি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন। I'm not sure.